বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। বাংলাদেশের দেয়া 128 রানের টার্গেট 11 বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল। ভালোই শুরু করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। আম্পায়ারের ভুলে বিতর্কিতভাবে আউট হন সাকিব আল হাসান। বাংলাদেশের ম্যাচ মানেই যেন আম্পায়ারিং বিতর্ক। ভারত ম্যাচের পর পাকিস্তানের সাথেও সাকিব আল হাসানকে ভুল সিদ্ধান্তে দেয়া হয়েছে আউট। আলট্রা এইচে স্পষ্টভাবে দেখা যায় বল পেডে লেগেছে, কিন্তু তারপরেও বাংলাদেশ অধিনায়ককে LBW দেন জিম্বাবুয়ের টিভি আম্পায়ার ল্যাংটন রুসারে। এর আগের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে 5 বলে 1 ওভার দেওয়ার পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসানকে আউট করে।